everyone, this is me Nusrat Jahan Ontora and welcome back to my YouTube channel. So guys, আজকে ব্লগটা হচ্ছে কি মেইনলি ঈদ শপিং ব্লগ। আজকে ঈদের শপিং হবে এন্ড দেন আমি আম্মুকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ সেটা দেখার জন্য আপনাদের ফুল ব্লগটা দেখতে হবে। তো এখন আমরা বের হয়ে যাব, আমার সাথে যাবে হচ্ছে কি ইতি, রুমি আপু আর আমি। আমি যে আম্মুকে সারপ্রাইজ দেব সেটা কি তোমরা জানো যে আসলে আমি আম্মুকে কি দিব? যাই কি জানো বলো তো? কোরবানির চলে আসছেন, ফ্রিজে অনেক স্পেস লাগবে আমাদের আসলে সিঙ্গেল ডোরের, কারণ আমরা কিন্তু বাসে আসলে অত বেশি মানুষ না। রুমিয়াপুরে বিয়ে হয়ে গেছে তো কিন্তু নিজের বাসেই থাকে। আমার ভাই অনেক দেরি আছে, কি আজ আসলে আমার বিয়ের অনেক দেরি আছে, ঠিক আছে। সো এখন আমি বাসা থাকি কিন্তু আমরা মাত্র চারজন, তো এই জন্য আমাদের অত বেশি স্পেসের দরকার হয় না। বাট আমার চারজন ছিল, হ্যাঁ ওদের খাবারও আসলে রাখা লাগে ফ্রিজে, সো এই জন্য কিন্তু আমাদের অত বেশি স্পেসের প্রয়োজন নাই। বাট আমার যেহেতু স্বপ্ন ছিল আর আম্মুর যেহেতু ড্রিম ছিল, তো সেই ক্ষেত্রে আজকে আমরা যাচ্ছি আম্মুর, হ্যাঁ আম্মুর স্বপ্ন পূরণ করতে। তো আমরা ভাবছি এটা আসলে সিক্রেট রাখাটাই বেটার হবে, এটা না শেয়ার করাটাই বেটার। চলো একটা ডেয়ার দিব, ওই গরুটাকে তাদের করতে হবে, এই গরুটাকে তাদের করতে হবে ডেয়ার। আল্লাহ কিছু করতেছে না এইদিকে, ডেয়ার কমপ্লিট, আসো। আমরা কালকে দেখে গেছি, পছন্দ করে গেছি, আমরা কালকে ফুটেজ গুলো জাস্ট একটু অ্যাড করে দিব। আমি ভাবছিলাম আজকে এখানে হয়তো ওপেন দেখতে পারবো, কিন্তু ওপেন নাই যেহেতু। তো চলো আমরা এখন যাবো পেমেন্ট করতে, আমার সব টাকা শেষ করে। আমরা এখানে আসছিলাম পেমেন্ট করার জন্য, এসে দেখলাম যে নগদে এখানে 10% ক্যাশব্যাক আছে। তো আমি ভাবলাম যে নগদে পেমেন্টটা করে দিই, অ্যাট লিস্ট কিছু টাকা তো সেভ হয়ে যাবে। এখানে হচ্ছে কার্ড, মানে ক্যাশে পেমেন্ট করলে হচ্ছে একটা কার্ড ধরলে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। সো আমি ফার্স্ট টাইম ঘুরতেছি, আমি জানি না আমি কত টাকা ডিসকাউন্ট পাবো নাকি। দেখো তোমার লাকের উপর ডিপেন্ড। আমারটা জিনিসের দাম বেশি, তো তারপরে 10% এটা করলো আর এটা 10% করলো আমি বেশি টাকা। যাক নগদে আমরা পেমেন্ট করে দিচ্ছি, নগদে তারও বেশি ডিসকাউন্ট আসতেই আমরা এই যে এখানে আপনারা 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখন শপিং মলে চলে আসছি শপিং করার জন্য, আমার শপিং এ যা যা লাগবে সব কিছু আছে এখান থেকে। তো দেখি কি আমি, আর আমার সাথে অ্যাড হয়েছে পিচকু, আমাদের সাথে শান্তিটাও চলে আসছে, ওর সাথে মাদ্রাসে দেখা সকাল থেকে ধরে নিয়ে আসছি। চলো শপিং করতে এসেও আমরা নগদে 21% ক্যাশব্যাকের এটা দেখতে পাই, আর আমি এটা তো একদমই মিস করবো না। তো গাইজ আমাদের শপিং করা ডান, এখন বাসা চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, লাইক সব দোকানপাট একদম অলমোস্ট অফ, তো আমরা বাসা চলে যাবো।
সো গাইস বাসায় এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমি সবাই তো অলমোস্ট ঘুমিয়ে পড়ছে কারণ আজকে আমাদের শপিং করতে গিয়ে একদম 12টা বেজে গেছে আমার আরও এক্সট্রা অনেকগুলো কাজ ছিল সো ফিনিশ যখন বাসায় আসি তখন আমি যেহেতু বাসায় ছিলাম না তো আমি আম্মুর রিয়াকশনটা আনফর্চুনেটলি দেখতে পাইনি তো এই জন্য এখন আম্মুকে জিজ্ঞাসা করবো যে আম্মুকে যে আমি ফ্রিজটা নিয়ে দিলাম আম্মুকে হ্যাপি কি না তোমার কেমন লাগছে সত্যি করে বলো তোমার এই সারপ্রাইজটা কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে ছোট হিসাবে অনেক পরিশ্রম করে অনেক খুশি করতে পারে আশা পূরণ করতে পারে ইচ্ছা হ্যাঁ তো ছোট মেয়েও তো তোমাকে আমার মেয়েরা অনেক ভালো আমার চারটা মেয়ে দিছে আমার ছেলের কোন আফসোস নাই আল্লাহ দিলে আমার ছেলের আশা আমার মেয়েরাই পূরণ করে আমার আমার এই মেয়ে বেশি অনেক ছোট হিসাবে অনেক ছোট কালের থেকে অনেক পরিশ্রম করে অনেক সবাই বলো সাবস্ক্রাইব করতে সবাই সাবস্ক্রাইব করো সবাই ওর লাইক দিও শেয়ার দিও আমি সবাইকে সবকিছু কিনে দিছি লাইক গিফট কিনে দিছি আম্মুকে গিফট করলাম সারপ্রাইজ দিলাম তো আমি সেই ক্যাশব্যাকের টাকাগুলো দিয়ে আমি নিজের জন্য কিছু করতে চাই তো আমি ভাবতেছি যে কি করা যায় তা আমি দেখলাম যে ইনস্টাগ্রামে নগদের একটা ফিল্টার আসছে যে ক্যাশব্যাক পেলে কি করা যায় এরকম টাইপের একটা তো আমি ভাবতেছি কেন না আমি ওই ফিল্টারটা ট্রাই করে দেখি যে আসলে আমার কপালে কি আসে সো লেটস ট্রাই বেশি চিকেন ডিনার করব এটা দিয়ে কি করা যায় আসলে আইডিয়া এখন যেহেতু ডিনার টাইম আমি কেন না ডিনার করতে চলে যাই উইথ চিকেন দিয়ে সামথিং কিছু একটা খাবো কারণ আমি অনেকদিন গাইস ডায়েটে আছি আমি তেমন কিছু ঠিক মতো খেতেও পারি না আমার মন মতো কারণ ডায়েট করতে গেলে অনেক খাবার অনেক ফুড মেনটেন করতে হয় সো আমি এখন যাব বাহিরে ডিনার করতে নিজেকে নিজে কিছু ট্রিট দিতে নিজের জন্য কিছু করতে সো লেটস গো সো আমি এখন চলে আসছি বাহিরে নিজেকে নিজে ট্রিট দেওয়ার জন্য আসলে একা একা আসছিলাম এই জন্য খুবই বোরিং লাগতেছিল কিছু বুঝতেছিলাম না কিভাবে কি করব সো আমি ওয়েট করতেছি খাবারের জন্য যে কখন আমার চিকেন ডিনার আসবে অ্যান্ড আমি খেয়ে ফেলবো সো এই যে চলে এসেছে আমার চিকেন ডিনার এখন এগুলো আমি খাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি একা একা রেস্টুরেন্টে আসছি সো আমি বুঝতেছিলাম না কিভাবে কি করব সো অনেক নার্ভাস লাগতেছিলো অ্যান্ড নিজের ভিডিও নিজেই করতেছিলাম নিজে একা একাই খাচ্ছিলাম সো এটাই ছিল আমার আজকের ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও